মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট যেটা উঠে এসছে সেটা হচ্ছে তোমাদের যে হোম অ্যাসাইনমেন্টের মাধ্যমে বাড়িতে বসে পরীক্ষা দেওয়ার আর্জি জানিয়েছিল ছয় সদস্যের যে বিশেষজ্ঞ কমিটি সে কমিটি সেই কমিটির যে রিপোর্ট সে রিপোর্টে কিন্তু দ্বিমত পোষণ করেছে আমাদের রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রাজ্যের প্রথম সারির বিভিন্ন নিউজ পোর্টালের যে তথ্য উঠে আসছে সেখান থেকে আমরা বলতে পারি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ এবার সম্পূর্ণরূপে নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের উপরে অর্থাৎ সিবি এসই আইসিএসআই বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার মূল্যায়ন নিয়ে কী জানায় সুপ্রিম কোর্টে তার দিকেই তাকিয়ে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সূত্রে তেমনটাই সম্ভাবনার খবর উঠে আসছে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে বাড়ি থেকে পরীক্ষা নেওয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা দিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গত শুক্রবারে সেই প্রস্তাব বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে জমা পড়েছে রাজ্যের কাছে সূত্রে খবর সেই রিপোর্ট জমা দেওয়ার পরে স্কুল শিক্ষা দপ্তরের সচিব মনীষ জৈন ফোন করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে তারপরই সিবিএসই এবং আইসিএসআই বোর্ডের বোর্ড সুপ্রিম কোর্টে দ্বাদশ শ্রেণী পরীক্ষা মূল্যায়ন নিয়ে কী জানায় সেই দিকে নজর রাখতে বলা হয়েছে বিশেষজ্ঞ মহলের ধারণা এর মাধ্যমে রাজ্য কার্যত বুঝিয়ে দিল বাড়ি থেকে বাড়িতে বসে পরীক্ষা দেওয়ার প্রস্তাবে সংসদ প্রস্তাবের সঙ্গে একমত নয় রাজ্য অর্থাৎ বাড়িতে বসে পরীক্ষা দেওয়ার যে আপডেটটা উঠে এসেছিলো যে আপডেটটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তাই সে আপডেটটাকে কিন্তু সে আপডেটের সঙ্গে কিন্তু রাজি নয় আমাদের রাজ্যের রাজ্য সরকার সুতরাং বাড়ি থেকে বাড়িতে বসে যে পরীক্ষা দেওয়ার যে আপডেটটা আমরা পেয়েছিলাম সেই আপডেটটা কিন্তু নাকচ করে দিয়েছে রাজ্য সরকার আমাদের এখন সবার একটাই দৃষ্টি থাকবে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের দিকে চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট থেকে আমরা পাব শুক্রবার ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে রাজ্যের কাছে বর্তমান করোনা পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা যে চাইছে না বিশেষজ্ঞ কমিটি এবং মধ্যশিক্ষা পর্ষদ রিপোর্টে তা বিস্তারিত আকারে বলা হয়েছে সেক্ষেত্রে নবম শ্রেণীর সামগ্রিক পরীক্ষা এবং দশম শ্রেণীর ইন্টারনাল ইভালুয়েশনের মাধ্যমে মূল্যায়ন করতে চাই পর্ষদ সেক্ষেত্রে গাণিতিক ফর্মুলা ব্যবহার করেই ছাত্রছাত্রীদের নম্বর দেওয়ার পক্ষেই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়ে গিয়েছে যদিও পরীক্ষা সরাসরি বাতিল করার পক্ষে প্রস্তাব দেয়নি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট ওয়ার্কের নম্বর সংসদের কাছে চলে আসায় বাড়িতে বসেই সামান্য নম্বরেও পরীক্ষা নেওয়ার পক্ষপাতী সাংসদ সূত্রে খবর বাড়ি থেকে পরীক্ষা নেওয়া প্রস্তাব পাঠানো হলে রাজ্য তার সঙ্গে মত হতে পারছে না সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট সিবিএসই এবং আইসি এস আই পরীক্ষা নিয়ে কী রায় দেয় সেদিকে আপাতত লক্ষ্য রাখতে বলা হয়েছে প্রসঙ্গত সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে জুলাই মাসের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক এবং আগস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে কিন্তু তারপর কেন্দ্র সরকারের তরফে সিবিএসই ক্লাস টুয়েল পরীক্ষা বাতিল ঘোষণার পরপরই রাজ্য তড়িঘড়ি বিশেষজ্ঞ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় এবং বাহাত্তর ঘন্টার মধ্যে সেই বিশেষজ্ঞ কমিটিকে রিপোর্ট দিতে বলা হয় সে রিপোর্ট জমা পড়ার পর সোমবার সেই রিপোর্ট নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর তাহলে আপাতত এই যে বাড়িতে বসে পরীক্ষা দেওয়ার যে আপডেটটা তোমাদেরকে দেওয়া হয়েছিল সেটা কিন্তু আপাতত বাড়িতে বসে পরীক্ষা দেওয়ার বিষয়টা রাজ্য সরকার নাকচ করেছে রাজ্য সরকার চাইছে না বাড়িতে বসে পরীক্ষা হোক সেই বিষয়টা সুতরাং আমাদেরকে নজর রাখতে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের দিকে অর্থাৎ সম্পূর্ণ ডিসিশানটা সুপ্রিম কোর্টের উপরে চলে গেল আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সুপ্রিম কোর্ট এই পরীক্ষা নিয়ে কী রায় দেয় সুপ্রিম কোর্টের রায়ের ওপরেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে ভবিষ্যৎ সে ভবিষ্যৎটা কিন্তু নির্ভর করছে সো এই গুরুত্বপূর্ণ আপডেটটা তোমাদেরকে জানানোর ছিল আশা করবো তোমরা এই আপডেটটা পেয়ে অনেকে উপকৃত হলে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো সুন্দর থেকে ধন্যবাদ